ইতিমধ্যে আমাদের এই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির জন্য আগামী বাজেটে বৃদ্ধির জন্য এবং বোনাস যে স্বাধীনতা দিবসের জন্য যে বোনাসের দাবি করেছেন সেটাও সক্রিয় বিবেচনাধীন আছে। আমি দেশবাসীর তথা এই হাউসের মাধ্যমে দেশবাসীর অবগতির জন্য জানাচ্ছি যে এই মুক্তিযোদ্ধাদের জন্য এই মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 14,000 অসচ্ছল মুক্তিযোদ্ধাকে আমরা 16 লক্ষ টাকা ব্যয় একটি করে বাড়ি করে দেব এবং এবছর আপনারা জানেন মুজিব বর্ষে তাদেরকে এমনিভাবে সম্মানিত হবে এবং পরের বছর আমাদের মহান স্বাধীনতার 50 বছর সে বছরও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি অনেক উপহার থাকবে আশা করছি।